ন্যায়যাত্রায় কিভাবে ভাঙল রাহুলের গাড়ির কাজ? কংগ্রেসেরই নানামুনি নানামত, যারা ভাঙা তারাই ভেঙেছে। নাম না করে তৃণমূলের দিকে ইঙ্গিত অধীরের, বাংলা নয় কাজ ভেঙেছে বিহারে। অধীরের উল্টো দাবি কানহাইয়ার, মুখ্যমন্ত্রীরও দাবি করেন কাজ ভাঙা অবস্থাতেই রাজ্যে ঢোকে রাহুল গান্ধীর গাড়ি। ভারত জোড়ো ন্যায়যাত্রার মাঝে ভেঙে গেল রাহুল গান্ধীর গাড়ির কাঁচ, আর সেই ভাঙা কাঁচ নিয়েই সামনে এলো জাতীয় এবং প্রদেশ কংগ্রেসের মতপার্থক্য। প্রদেশ সভাপতির মুখে হামলার অভিযোগ শোনা গেলেও দুর্ঘটনার তত্ত্ব সামনে আনল জাতীয় কংগ্রেস। বুধবার সকালে কাটিহাট থেকে মালদা যাওয়ার পথে বাংলা বিহার সীমানার কাছে দেখা যায় রাহুলের গাড়ির পিছনের কাঁচ ভাঙা, যা নিয়ে শোরগোল পড়ে যায়। গোটা ঘটনায় কারোর নাম না করলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কাজ কি ভাঙলো দাদা? যারা ভাঙার তারাই ভাঙছে, পিছন থেকে ঢিল মেরেছে, তাই আমি কি করে, আমি তো গাড়ির মধ্যে বসে কাজটাকে বলে আমি কি করে দেখব রে ভাই। কিছুক্ষণ পরেই মালদায় সাংবাদিক বৈঠক করেন জয়রাম রমেশ এবং কানহাইয়া কুমার। সাংবাদিকদের প্রশ্ন শুনে পাশে বসা জয়রামের উদ্দেশ্যে কানহাইয়া বলেন, বাংলা নয় রাহুলের গাড়ির কাঁচ ভেঙেছে তার রাজ্য বিহারে। জয়রামের কথাতেও অধীরের সুর শোনা যায়নি। উল্টে রাহুলের গাড়ির কাঁচ ভাঙার ঘটনাকে বাড়তি গুরুত্বও দিতে চাননি গান্ধী পরিবার ঘনিষ্ঠই প্রবীণ নেতা। মণিপুর, নাগাল্যান্ড, আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, বিহার, পশ্চিমবঙ্গাল, সবই জগো মে কী ভি কংগ্রেস কী সরকার নেই হ্যাঁ, সবই জগো মে ছোটে মোটে এসে চিজে হতে। পরে কাঁচ ভাঙার নতুন ব্যাখ্যা দেন জাতীয় কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, মিথ্যা খবরের ব্যাখ্যা দরকার। রাহুলজির সঙ্গে দেখা করতে প্রচুর মানুষ এসেছিল। হঠাৎ একজন মহিলা তাঁর সঙ্গে দেখা করতে এগিয়ে এলে গাড়িটি থামাতে হয়। নিরাপত্তা বলয়ে ব্যবহৃত দড়ির কারণে গাড়ির কাঁচ ভেঙে যায়। রাহুলজি নিরলসভাবে ন্যায় বিচারের জন্য লড়াই করছেন এবং এই দেশ শুধু তার পাশে নয়, তাকে নিরাপদও রাখবে। এরই মধ্যে কাঁচ ভাঙা নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতিকে আক্রমণ করে আসরে নেমে পড়ে তৃণমূল শিবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দাবি করেন কাঁচ ভাঙা অবস্থাতেই রাজ্যে ঢোকে রাহুলের গাড়ি। বিহারে সবে বিজেপি সিপিএম বিজেপি আর নীতিশ এক হয়েছে, ওদের গ্রাম থাকতেই পারে। গোটা বিতর্কে একবারও অধীরের সুরে কথা বলেননি কোনো কংগ্রেস নেতা। তারপরেও রাহুলের ন্যায়যাত্রায় পুলিশি নিরাপত্তা নিয়ে স্বরূপ প্রদেশ সভাপতি, যে এত হাজার হাজার মানুষ জড়ো হয়েছে, পুলিশ দেখতে পাচ্ছেন কেন? প্রশাসন চাইছে, সরকার চাইছে এমন কিছু হোক যাতে রাহুল গান্ধী পদযাত্রা নিয়ে একটা বদনাম তৈরি হয়, রাহুল গান্ধী পদযাত্রা নিয়ে বিরূপ সমালোচনা হয়, সেই লক্ষ্যে প্রশাসন সম্পূর্ণভাবে অসহযোগিতা করছে। বাংলায় তৃণমূলের সঙ্গে জোট প্রশ্নে ইতিমধ্যেই জাতীয় প্রদেশ কংগ্রেসের ভিন্ন সুর শোনা গিয়েছে। এবার রাহুলের গাড়ির কাছ নিয়েও স্পষ্ট হয়ে গেল হাত শিবিরের দ্বিমত। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।